সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধির একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বোর্ডে দেখানো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে মেয়েটি কাশি দিচ্ছে, তারপরের ছবিটিতে শিশুটি হাসি দিচ্ছে, তাই না? তারপরের ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে শিশুটি ব্রাশ করছে, তারপরের ছবিটিতে দেখা যাচ্ছে নখ কাটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেউ অসুস্থ, আবার কেউ কেউ কিছু স্বাস্থ্যসম্মত কাজ করছে যা রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। আজ আমরা আলোচনা করব রোগ প্রতিরোধ নিয়ে। তোমরা নিশ্চয়ই কাগজ কলম বই নিয়ে বসেছ, তোমরা সবাই খাতায় লিখে নাও রোগ প্রতিরোধ। চলো এবার আমরা একটি কাজ করি, কাজ হচ্ছে রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস। ডান পাশে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকের মতো করে তোমরা একটি খাতায় ছক তৈরি করো এবং তোমাদের ভালো অভ্যাসগুলো লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসেছ, তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো। প্রথম ঘরে লিখবে রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি করি। যেমন আমরা খাবার পর দাঁত ব্রাশ করি, তাই না? তোমরা লিখবে খাবার পর দাঁত ব্রাশ করা। আর কি করি আমরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। নিয়মিত নখ কাটি, তাই না? আমাদের নিয়মিত অর্থাৎ প্রতি সপ্তাহে আমরা কিন্তু হাতের নখ কাটি। আর আমরা কি কি করি? হাত ধোয়া, অর্থাৎ খাবার আগে এবং খাবার পরে আমরা কিন্তু আমাদের হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। ছবিতে ছেলেটি কি কি কাজ করছে? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি দরজার হাতল ধরেছে। দ্বিতীয় ছবিতে ছেলেটি টেবিলের ওপর হাত রেখেছে, তাই না? আবার তৃতীয় ছবিতে ছেলেটি কি করছে? তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটি টয়লেটে জিনিসপত্র ধরেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর ফলে আমাদের কি হতে পারে? আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকতে পারে। অর্থাৎ প্রথম ছবিতে আমরা যা দেখলাম যে দরজার হাতলে কিন্তু জীবাণু থাকতে পারে, যেহেতু এই হাতল অনেকেই ধরে, অর্থাৎ অনেকের মাধ্যমে আমাদের শরীরে জীবাণু প্রবেশ করতে পারে। দ্বিতীয় ছবিতে টেবিলে হাত রেখেছে, টেবিলের উপরেও কিন্তু অনেক জীবাণু থাকতে পারে, সেজন্য আমাদের টেবিলে যদি আমরা হাত রাখি তাহলে অবশ্যই আমাদের হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অথবা টয়লেট থেকে আসার পর টয়লেটের জিনিসপত্রতেও অনেক জীবাণু থাকতে পারে, সেজন্য টয়লেট থেকে আসার পরে আমাদের কিন্তু অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আমরা না করি আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকতে পারে। এই ছবিগুলো তোমরা লক্ষ্য করো। ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছ? প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে শিশুটি হাসি দিচ্ছে, তারপরের ছবিতে দেখা যাচ্ছে মেয়েটি কাশি দিচ্ছে, তারপরের ছবিতে দেখা যাচ্ছে মশা কামড় দিচ্ছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁচি কাশি মশা মাছির মাধ্যমে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে। তোমরা এই ছবিটির দিকে লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু অসুস্থ। তোমাদের জন্য কাজ, প্রতিদিন অসংখ্য জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে আমরা জানি, ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। কি কি উপায়ে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে বলে তুমি মনে করো? জীবাণু প্রবেশের তিনটি মাধ্যম তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছ, এসো আমরা উত্তরগুলো মিলিয়ে নেই। যেমন নোংরা হাত, হাসি কাশি এবং মশা মাছি, এই মশা মাছির দ্বারাও কিন্তু আমরা রোগাক্রান্ত হতে পারি বা অসুস্থ হয়ে যেতে পারি। বোর্ডে দেওয়া ছবিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো, ছবিতে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে এবং কেন হয়েছে। আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে শিশুটি কি করছে, টুথপেস্ট ব্যবহার করছে, তাই না? পরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? পরের ছবিতে দেখা যাচ্ছে একটি শিশু শ্যাম্পু ব্যবহার করছে, তারপরের ছবিতে দেখা যাচ্ছে সাবান পানি দিয়ে কাপড় পরিষ্কার করছে, তারপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। এখানে দেখা যাচ্ছে সাবান পানি দিয়ে একটি মানুষ গোসল করছে। ছবিতে আমরা দেখলাম টুথপেস্ট শ্যাম্পু এবং সাবান ব্যবহার করা হয়েছে। সুস্থ থাকার জন্য খাবার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। জামা কাপড় সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। তোমরা নিশ্চয়ই এই নিয়মগুলো জানো, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিন সকালে এবং রাতে শোবার আগে
টুথপেস্ট দিয়ে আমাদের দাঁত পরিষ্কার করে নেব এবং শ্যাম্পু দিয়ে আমাদের চুল পরিষ্কার করব, তাই না? এবং সাবান পানি দিয়ে কি করতে হবে, কাপড় পরিষ্কার করতে হবে এবং সাবান পানি দিয়ে আমরা গোসল সেরে নেব, তাই না? এই ছবিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিগুলোতে যা যা দেখানো হচ্ছে সেগুলো কেন করা উচিত তোমরা বলো তো। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি মহিলাটি চুল আঁচড়াচ্ছেন, তারপর এখানে একটি ময়শ্চারাইজার অর্থাৎ লোশনের ছবি দেখা যাচ্ছে, তারপর ছবিতে দেখা যাচ্ছে নখ কাটছে। এগুলো কেন করা উচিত? সুস্থ থাকার জন্য আমাদের প্রতিটি অঙ্গের যত্ন নেওয়া উচিত, তাই না? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুস্থ থাকার জন্য চুল আঁচড়ানো উচিত। আবার তুমি দেখে থাকবে শীতকালে বা বিভিন্ন সময় আমাদের হাতের ত্বক কিন্তু বা শরীরের ত্বক কিন্তু বেশ খসখসে হয়ে যায়, তখন আমরা কি করি, বিভিন্ন প্রকার লোশন বা ময়শ্চারাইজার লাগাই। সেজন্য আমাদের ত্বকের যত্ন নেওয়া উচিত। আবার নখ কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য নিয়মিত নখ অর্থাৎ সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটতে হবে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুস্থ থাকার জন্য চুল, ত্বক, নখ, চোখ, কান এসব অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া উচিত। আমরা কিন্তু এই কাজগুলো নিয়মিত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটি ছোট মেয়ের ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তোমরা লক্ষ্য করো, প্রথম ছবিতে মেয়েটি কি করছে, আবার দ্বিতীয় ছবিতে, তৃতীয় ছবিতে, চতুর্থ ছবিতে, তোমরা ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করো। এখানে মেয়েটি কি কি কাজ করছে? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি নাকের মধ্যে তার আঙুল দিয়েছে, তাই না? দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বলটি সে খেলা করছে অর্থাৎ বলটি সে হাত দিয়ে ধরেছে। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে সে চোখে হাত দিয়েছে, তাই না? তারপরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি কলম মুখে দিয়েছে। এই কলমে কিন্তু নোংরা থাকতে পারে, তাই না? অর্থাৎ অপরিষ্কার হাত দিয়ে নাক, চোখ, মুখ এবং নোংরা জিনিস সে ধরেছে, ফলে দেহে জীবাণু প্রবেশ করতে পারে এবং মেয়েটি অসুস্থ হয়ে পড়তে পারে। আমরা জানি যে হাত দ্বারা তার চোখে, মুখে বা নাকে যদি হাত দেয় তার দ্বারা দেহে জীবাণু প্রবেশ করতে পারে এবং জীবাণু প্রবেশের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়তে পারে। বোর্ডে দেখানো ছবি দুটোর দিকে তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি লোকটি তার হাত সাবান পানি দিয়ে পরিষ্কার করছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড ওয়াশের দ্বারা বালকটি তার হাত পরিষ্কার করছে, অর্থাৎ হ্যান্ড ওয়াশ এবং পানির দ্বারা বালকটি তার হাত পরিষ্কার করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো তো আমরা আমাদের হাত কিভাবে পরিষ্কার রাখবো? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। আমরা সাবান অথবা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে পানির দ্বারা, সাবান পানি বা হ্যান্ড ওয়াশ পানির দ্বারা আমরা আমাদের হাত পরিষ্কার করে নেব। এবং হাত ধোয়ার অভ্যাসটি কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, তাই না? আমরা বলেছি যে সাবান অথবা হ্যান্ড ওয়াশের দ্বারা আমরা এইভাবে হাত পরিষ্কার করব, এভাবে এভাবে, তারপর এভাবে বিদ্ধাঙ্গুলি এবং হাতের নখে যাতে কোনো ময়লা বা জীবাণু আটকে না থাকে সেজন্য আমরা এভাবে এভাবে আমাদের হাত পরিষ্কার করব এবং পরে পরিষ্কার পানির দ্বারা হাতটি পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে আমরা কি বললাম যে পরিষ্কার পানি ব্যবহার করে সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে দুহাত ভালোভাবে ধুতে হবে। এবার তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করো। সুস্থ থাকার জন্য তোমাদের কি কি করা উচিত প্রদত্ত ছকে তার একটি তালিকা তৈরি করো। তোমাদের জন্য সময় 2 মিনিট।
তোমাদের লেখা হয়ে গেছে নিশ্চয়ই, এসো উত্তরগুলো এবার মিলিয়ে নিই। কি করতে হবে আমাদের? টুথপেস্ট দিয়ে নিয়মিত দাঁত মাজতে হবে। খাবার আগে পরে টয়লেট ব্যবহারের পর দুহাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। নিয়মিত সাবান দিয়ে গোসল করতে হবে। পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে। বোর্ডে দেখানো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে কি, দূষিত পানি। তারপরের ছবিতে মেয়েটি পানি পান করছে। আমরা কেমন পানি পান করি? আমরা নিরাপদ পানি পান করি। আবার পরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? যে রান্নার কাজে পানি ব্যবহার করা হচ্ছে। এখানে কোন ধরনের পানি ব্যবহার করা হয়ে থাকে? রান্নার কাজেও কিন্তু আমরা নিরাপদ পানি ব্যবহার করি। আবার গোসলে আমরা কি রকম পানি ব্যবহার করি? হ্যাঁ, গোসলেও কিন্তু আমরা নিরাপদ পানি বা পরিষ্কার পানি ব্যবহার করি। আমরা যদি অপরিষ্কার পানি বা দূষিত পানি ব্যবহার করি তাহলেও কিন্তু আমরা রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। অতএব গোসলেও কিন্তু আমরা নিরাপদ পানি ব্যবহার করব। এই যে আমরা বোর্ডে দেখলাম দূষিত পানি, নিরাপদ পানি, এখানে কয় ধরনের পানি ব্যবহার করা হয়েছে? ছবিতে আমরা দু ধরনের পানি দেখতে পেলাম। একটি হচ্ছে দূষিত পানি, আর একটি হচ্ছে নিরাপদ পানি। এখন তোমরা বলো তো আমাদের কোন ধরনের পানি ব্যবহার করা উচিত? দূষিত পানি কি আমরা ব্যবহার করব? দূষিত পানি ব্যবহার করলে আমরা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। আমাদের শরীরে এই দূষিত পানি যদি প্রবেশ করে আমরা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। অতএব আমরা বলতে পারি দূষিত পানি আমাদের শরীরে রোগ সৃষ্টি করে, তাই এটি ব্যবহার করা উচিত নয়। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি ব্যবহার করা উচিত। পান করা অর্থাৎ খাবার জন্য, খাদ্য তৈরি অর্থাৎ রান্না বান্নার কাজেও কিন্তু আমরা নিরাপদ পানি ব্যবহার করব। গোসল সহ সকল কাজে আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারি। তোমরা নিশ্চয়ই এই কাজগুলো করবে, যে আমরা দূষিত পানি কখনো ব্যবহার করব না, আমাদের রান্নার কাজে অথবা গোসলে অথবা পান করার জন্য আমরা সবসময় নিরাপদ পরিষ্কার পানি ব্যবহার করব। এবার তোমরা এই বোর্ডে দেখানো ছবিগুলো তোমরা লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি করছে, তাদের রুম বা ক্লাসরুম তারা পরিষ্কার করছে। তারপরের ছবিতে, পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ময়লা অর্থাৎ অপরিষ্কার কোনো কিছু ডাস্টবিনে ফেলছে, একটি বালতিতে ফেলছে। তারপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে তার রুমে রাখা র‍্যাক সে পরিষ্কার করছে। তারপরের ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ে কি করছে, টেবিল সে পরিষ্কার করছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে এই দেখানো কাজগুলো আমাদের কেন করা প্রয়োজন? জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। শ্রেণীকক্ষ, রান্নাঘর, ঘরের আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমরা সুস্থ থাকতে পারব। এবার তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 55 এবং 56 পৃষ্ঠা পড়ো। রোগ প্রতিরোধ, হাত ধোয়া, নিরাপদ পানির ব্যবহার, পরিবেশের পরিচ্ছন্নতা, এই অংশটুকু তোমরা পড়ো। তোমাদের জন্য সময় 2 মিনিট।
তোমাদের নিশ্চয়ই পড়া হয়ে গেছে। এবার তোমাদের জন্য প্রশ্ন, টয়লেট ব্যবহার করার পর তোমার কি করা উচিত? টয়লেট ব্যবহার করার পর আমাদের কি করা উচিত? আমরা সাবান পানি ব্যবহার করে আমাদের হাত ভালোভাবে পরিষ্কার করে নেব। তুমি কেন নিরাপদ পানি পান করবেন তার একটি কারণ লেখো। আমরা সুস্থ থাকার জন্য নিরাপদ পানি ব্যবহার করব। আমরা যদি অনিরাপদ পানি অর্থাৎ দূষিত পানি ব্যবহার করি আমরা কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়তে পারি। সেজন্য আমাদের কি করা উচিত? আমাদের নিরাপদ পানি পান করা উচিত, তাই না? এবার তোমাদের জন্য বাড়ির কাজ, নিজেকে রোগমুক্ত রাখার চারটি ভালো অভ্যাস লেখো। আমি আবার বলছি, নিজেকে রোগমুক্ত রাখার চারটি ভালো অভ্যাস লেখো। তোমরা এই কাজটি কিন্তু বাড়িতে বসে বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। তোমরা কিন্তু বাড়িতেই থাকবে, টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত করবে এবং যেগুলো বাড়ির কাজ দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকব, বাড়িতে বাবা মা অভিভাবক যেসব কথা বলেন সেগুলো আমরা মেনে চলব। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।